করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী লকডাউনে বন্ধ আগরপাড়া, সোদপুর সহ সন্নিহিত এলাকার সমস্ত কলকারখানা বন্ধ, স্থানীয় যান মানে রিক্সা, অটো, টোটো ইত্যাদি। ফলে চরম সংকটে এই এলাকার হাজার হাজার মানুষ, সরকার সহ অনেকেই এগিয়ে এসেছে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু আজ হঠাৎ করে বিপদে পড়া মানুষকে সাহায্য নয়, কুইজ প্রতিযোগিতার মতো করে বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে 5 কিলো করে চাল, আলু, ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিল ছাত্রসংঘ গণপতি উৎসব কমিটি। জানালো তারা কোনো দান করে বাহবা নিতে চান না, সে কারণেই তারা অভিনব এই কুইজের মাধ্যমে পুরস্কার তুলে দিচ্ছেন মানুষের হাতে। আর যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর সবার জানা, ফলে সবাই পুরস্কার পাচ্ছেন। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর দেবে, ঠিক আছে? সাইকেলের কটা চাকা? সঠিক উত্তর এটা, তোমার তার জন্য তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। প্রায় 12-15 দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন ইত্যাদি সামগ্রী পর্যায়ক্রমে বিভিন্ন পাড়ায়, আজকে আমরা সোদপুর বঙ্কিমপল্লী দিয়েছি, আগামীকালও বঙ্কিমপল্লী দিচ্ছি, তারপর আনন্দপুর, কাঞ্চনগড়, নন্দনকানন, উত্তরপল্লী, প্রত্যেকটা অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে তুলে দেবো। এরকম প্রায় 1300 পরিবার। পদ্ধতি হলো আমাদের মধ্যে যে সামগ্রী আছে সেগুলোকে লোকের বাড়িতে গিয়ে তুলে দিতে হবে, এবং আমরা যদি তাদের হাতে এই জিনিসগুলো দিই তাহলে লোকে ভাববে আমরা তারকে দান দিচ্ছি। আমরা দেখছি যে একটা শ্রেণীর মানুষে শুধু পাচ্ছে, মধ্যবিত্ত, কিন্তু অনেকের ঘরে অর্থহংকা, অর্থ বা খাওয়া দাওয়ার পরিমাণ অনেক কম থাকা, তারা মুখ ফুটে বলতে পারছে না। তাই আগে তাদেরকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি, ধরুন একটা প্রশ্ন, সাইকেলের কটা চাকা? কেউ বললো 2 চাকা। আমরা তাদের হাতে একটা পুরস্কার বললাম, আপনি সঠিক প্রশ্ন বলেছেন, তাই এটা পুরস্কার হিসেবে একটা খাদ্য সামগ্রী তুলে দিলাম। তাহলে এটা কেউ বুঝতেও পারছে না যে এটা দান। আমাদের মূল উদ্দেশ্য, আমরা উদ্দেশ্যে পরিণত।